এখন আমরা একটি রিভিউ অ্যাপ ইনস্টল করব। এই স্টোরে দেখো রিভিউ দেওয়ার জন্য বা এখানে অনেকগুলো রিভিউ আছে, এখানে একটি অ্যাপ দিয়ে এগুলো নিয়ে আসছে। এই যে দেখো এখানে রিভিউ দেখাচ্ছে, কিন্তু আমাদের স্টোরে এরকম কোনো সিস্টেম নেই বা আমাদের এই প্রোডাক্টগুলোতে কোনো রিভিউ নেই। এখন যে কাজটি করতে হবে, আমাদের রিভিউ গুলো ইনপুট করতে হবে, এর জন্য একটি অ্যাপ লাগবে। এখানে দেখো এই যে অনেকগুলো রিভিউ দেখাচ্ছে, আমরা আমাদের এখানে একটি অ্যাপ ইনস্টল করব। রিভিউ অ্যাপ ইনস্টল করার জন্য আমাদের স্টোর থেকে আমি এখানে রিমুভ করে দিচ্ছি, অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পর আমরা একটি অ্যাপ ইনস্টল করেছিলাম ড্রপ শিপিং এর জন্য, এর নিচে দেখো রিকমেন্ডেড অ্যাপ আছে, এখানে ক্লিক করব। এরপর অথবা ডাইরেক্ট আমরা অ্যাপ স্টোরে গেলেও ডাইরেক্ট চলে যেতে পারবো। এরপর এখান থেকে যে শপিফাই অ্যাপ স্টোর আছে এখানে ক্লিক করব। যদি আমরা এখানে গুগল এর টাস্ক বারে যদি এখানে আমরা লিখি যে শপিফাই অ্যাপ স্টোর অথবা এই লিংকে যদি আসি, তাহলে ডাইরেক্ট আমরা এইরকম এই জায়গায় চলে আসবো শপিফাই অ্যাপ স্টোর। এখানে আসার পর এখানে আমরা লিখব রিভিউ, লিখে সার্চ করব। যেহেতু আমার প্রোডাক্ট গুলো আলিএক্সপ্রেস থেকে নেওয়া, আমি এমন একটি অ্যাপ ইউজ করব যেটি দিয়ে আমরা আলিএক্সপ্রেস থেকে রিভিউ গুলো ইনপুট করতে পারি। এখানে কিছু ফ্রি অ্যাপ আছে এবং প্রিমিয়াম অ্যাপও আছে। এটি সম্পূর্ণ ফ্রি, তবে এটি দিয়ে আলিএক্সপ্রেস থেকে রিভিউ নেওয়া যাবে না। আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে যেটি দিয়ে আমরা আলিএক্সপ্রেস থেকে রিভিউ ইনপুট করতে পারবো। আমি এই অ্যাপটি ইনস্টল করছি, লুক প্রোডাক্ট রিভিউ এন্ড ফটো। যদি এটি প্রিমিয়াম একটি অ্যাপ, ফ্রি অ্যাপ দিয়ে আসলে ভালো কিছু করা যায় না। আমরা যদি ভালো কিছু করতে চাই, রিভিউ গুলো ইনপুট করতে চাই, তাহলে আমাদের একটি প্রিমিয়াম অ্যাপ লাগবেই। আমি অ্যাড অ্যাপে ক্লিক করছি, এরপর আমি ইনস্টল অ্যাপে ক্লিক করব। ইনস্টল অ্যাপে ক্লিক করার পর এরপর এখানে সে চাইবে যে এখানে আমি আই ওয়ান্ট টু চুজ এ প্ল্যান অথবা ইউজ লুক্স ফ্রি, এরকম কিছু একটা অপশন দেখাচ্ছে। দেখি এখানে কি দেখায়। আচ্ছা, ফ্রি আমি যদি ইউজ করতে চাই, দেখি এখানে ফ্রিতে ক্লিক করলাম। ফ্রিতে আমি জানি না মানে আমি রিভিউ ইনপুট করতে পারবো কিনা শিওর না। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে ইংলিশ আছে, ইংলিশ থাকবে। এরপর রিভিউর কালার কি হবে দেখো, এখানে স্টার কালার, তারপর ব্র্যান্ডিং কালার এখানে দেখাচ্ছে। এখানে স্টার কালার যেটি আছে এটি থাকবে, এই যে গোল্ড কালার আমি চাচ্ছি এটি থাকবে। এরপর এখানে ব্ল্যাক আছে এটি থাকুক, যেহেতু আমরা গোল্ড এবং ব্ল্যাক নিয়ে কাজ করছি, মানে আমাদের স্টোরের মেইন কালার হচ্ছে গোল্ড এবং ব্ল্যাক। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর এখানে দেখাচ্ছে, এখানে আমি যেরকম আছে 14 ডেজ দেওয়া আছে ফুলফিলমেন্ট। ওকে, কন্টিনিউ। এরপর এখানে দেখো ডিসকাউন্ট কোড একটি যাচ্ছে, যেহেতু আমরা 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছি, 10% ক্লিক করলাম। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর আবার কন্টিনিউতে ক্লিক করব। এরকম দেখো এখানে 10% ডিসকাউন্ট একটা অপশন চলে আসছে, আমি কন্টিনিউতে ক্লিক করছি। এটি আমি রাখতে চাই কিনা, এই যে ডিসপ্লে রেফারেল উইজেট আফটার পারচেস, এই যে রেফারেল, এটি যদি আমি রাখতে চাই, এটি একটি সিস্টেম এখানে আছে, আপাতত আমি দিয়ে দিচ্ছি, পরে যদি আমি না চাই আমি এখানে ক্লোজ করে দেব। এরপর এখানে যে দেখো গেট $5 এখানে ডিসপ্লে দেখাচ্ছে, এরকম ক্লিক করলে এরকম অপশন আসবে, এটি যদি আমি রাখতে চাই তাহলে এভাবে রেখে দিলাম। এরপর আমার কাজ শেষ, এখন এই অ্যাপটি সেট আপ হয়ে গেছে।